আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কোরলিঙ্ক 10G OLT আমরা কিভাবে ভিলেন দিয়ে কনফিগারেশন করতে পারবো, একদম সেপারেটলি যদি ভিলেন দিয়ে করতে চাই সেটাও পসিবল কিভাবে, এবং সেপারেটলি না করে আমরা অল কনফিগারেশন কিভাবে ভিলেনের মাধ্যমে করতে পারবো সেই জিনিসটাও আমরা দেখবো ইনশাল্লাহ। অ্যাডভান্স কনফিগারেশনের এ পর্বে আমরা কোরলিঙ্ক এই ওইটি থেকে আমরা সার্ভিসটা নিচ্ছি, একটি ইথারনেট কেবলের মাধ্যমে আমি ল্যাপটপের সাথে কানেক্ট করে নিচ্ছি। নতুন ওইটি আপনারা কিভাবে অ্যাক্সেস করতে পারেন সেটাই হিসেবে আমি ল্যাপটপে লাগিয়ে অ্যাক্সেস করে তারপরে আমরা ভিলেন কনফিগারেশন করব। ওইটির মধ্যে প্রত্যেকটা পোর্টে আলাদা আলাদা বেস ভিলেন করে আমরা ফোনের মাধ্যমে আলাদাভাবেই ভিলেন সার্ভিস দেবো, এবং অনুগুলোতে ট্যাগ দিয়ে সেপারেটলি একটাও অনুতে একটি ভিলেন দিয়ে সার্ভিস আমরা পাস করে দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা শুরু করি। সেটার আগে সর্বপ্রথম আমরা একটি 4 নম্বর ফোন থেকে আমরা একটি স্পিল্টার আপ করে ওয়েনো আপ করেছি দুইটা, এবং দুইটা ওয়েনো থেকে আমরা দুইটা ইউজার, একটি ল্যাপটপকে ইউজার হিসেবে নিয়েছি এবং একটি রাউটারকে ইউজার হিসেবে নিয়েছি। যাই হোক, আমরা একটা মাইক্রোটিকের মাধ্যমে সার্ভিস দিচ্ছি। মাইক্রোটিকের থেকে আমি ডাউনলিং এনেছি 1 নম্বর পোর্টে। দেখেন আমি সর্বপ্রথমে ওয়েলটিকে কীভাবে অ্যাক্সেস করতে পারবো সেই জিনিসটা দেখে তারপর আমি আপনাদেরকে মাইক্রোটিক সম্পর্কে ক্লিয়ারলি বোঝাবো। যাই হোক, আমরা ইথারনেট কেবল যেহেতু লাগিয়েছি সেই ইথারনেট পোর্টে আমরা ডিফল্ট আইপিটাকে অ্যাক্সেস করার জন্য আমরা ডিফল্ট আইপিটার একটি আইপি আমরা এখানে অ্যাডাপ্টারে বসিয়ে নিচ্ছি, 1.99 বসাইছি, যেহেতু আমরা 192.168.1.100 কে অ্যাক্সেস করবো, মানে ওয়েলটির ডিফল্ট আইপি হলো 1.100, যার কারণে আমরা 99 বা যে কোনো আইপি 24-এর যে কোনো একটা আইপি আমরা বসিয়ে নিতে পারি। যাই হোক, আমরা মাইক্রোটিকে আসলাম। মাইক্রোটিকে আমরা ইথার ওয়ানে আমাদের মাইক্রোটিকের আপলিং এবং ডাউনলিং আছে ইথার 5-এ, যেহেতু ইথার 5-এ ডাউনলিং সেহেতু ইথার 5-এর কেবলটাই আমরা ওয়েলটির 1 নম্বর পোর্টে লাগিয়েছি। তো ওয়েলটির 1 নম্বর পোর্টে লাগানোর জন্য 1 নম্বর পোর্টে লাগিয়ে নিয়েছি। 1 নম্বর পোর্টে আমরা দুইটা অনুকে সার্ভিস দেবো, তার জন্য আমরা এক্সট্রা সেপারেটলি দুইটা কানেকশন, দুইটা অনুর জন্য দুইটা ভিলেন করেছি এবং আরেকটি ভিলেন করেছি ওয়েলটির ম্যানেজ করার জন্য, যেটা আমরা এক্সট্রা নতুন একটা আইপি দিব ওয়েলটির জন্য, সেটা আমরা একদম লাস্টে দিব। তার আগে আমরা ওয়েনো কনফিগারেশনগুলো দেখে নিব। এখন আমরা যেহেতু আইপিটাকে অ্যাডাপ্টারে বসিয়ে নিয়েছি, আমরা পিং পাই কি না আমরা একটু চেক করে নিচ্ছি। আমরা 192.168.1.1 পিং দিলাম, আমরা এই ল্যাপটপ দিয়ে এই 1.100 আমরা অ্যাক্সেস করতে পারবো যেহেতু পিং পাচ্ছি। সেহেতু আমরা 192.168 ব্রাউজারে হিট করব। 1.100 ব্রাউজারে হিট করার পরে আমরা কোরলিঙ্কের এই ইন্টারফেসটা পাবো। এখানে আমরা ইউজার নেম লিখব অ্যাডমিন এবং ডিফল্ট পাসওয়ার্ডও অ্যাডমিন, অ্যান্ড দেন এখানে একটি কোড দেওয়া আছে, এই কোডটি আমাদেরকে লিখতে হবে, তারপর আমরা অ্যাক্সেস পাব। যাই হোক, আমরা 10G OLT-র ফার্স্ট ইন্টারফেসটা আমাদের সামনে আসলো। এখানে আমরা বেসিক ইনফরমেশন, এটা নিয়ে আমার পূর্বে একটি প্লাগ অ্যান্ড প্লে ভিডিও আছে, সেটাতে আপনারা দেখে আসতে পারেন। ওখানে আপনারা চাইলে এটার সম্পর্কে আরও প্লাগ অ্যান্ড প্লে কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি দেখিয়েছিলাম। যাই হোক, আমরা এখানে সর্বপ্রথম যে কাজটা করবো, আমরা যেহেতু আজকে ভিলেন নিয়েই কাজ করবো সেহেতু আমরা ভিলেনেই সর্বপ্রথম চলে যাব। তার আগে আমি আপনাদেরকে শুধু পোর্টগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে 4 নম্বর পোর্টে পোন লাগিয়ে নিয়েছি, একটি স্পিল্টার দিয়ে দুইটা অনু অফ করেছি, এবং এখানে ইথার 1-এ আমি মাইক্রোটিক থেকে একটি কেবল লাগিয়ে নিয়েছি, যেটা হলো মাইক্রোটিক থেকে আমাকে ইন্টারনেট সার্ভিস দিবে, এবং ইথার 12 থেকে আমি আমার ল্যাপটপে এই ডিফল্ট আইপি অ্যাক্সেস করার জন্য একটি কেবল লাগিয়ে নিয়েছি। যেহেতু ডিফল্ট আইপি 192.168.1.100, এই আইপিটাকেও আমরা লাস্ট পার্টে চেক দেখাবো আপনাদেরকে কীভাবে চেঞ্জ করতে হয়। তার আগে আমরা সর্বপ্রথম ভিলেন কনফিগারেশনে চলে যাব। আমরা যেহেতু ভিলেন সার্ভিস দিব তার জন্য আমরা ভিলেন কনফিগারেশনে চলে আসলাম, এবং এখানে আমরা শুধুমাত্র একটি ভিলেন দেখতে পাচ্ছি, ডিফল্ট ভিলেন 1। এটা ডিফল্ট ভিলেন আমাদের এই আইপিটাকে অ্যাক্সেস করার জন্য আপাতত আমরা ডিফল্ট ভিলেনটা রাখতেছি, এবং আমাদের নতুন যে ভিলেনগুলো নিয়ে কাজ করবো সেই ভিলেনগুলো আমরা অ্যাড করবো। যাই হোক, আমরা একটা একটা করে করব।
আমাদের এখানে আমরা 100 ভিলেন দিয়ে সর্বপ্রথম কাজ করতেছি। এটা আমাদের একটা ওএনওর মাধ্যমে পিসিতে কানেকশন করা আছে 100 ভিলেন। আমরা এই দেখেন 100 ভিলেনটা করেছি তার ফাইভের আন্ডারে, ইথার ফাইভের আন্ডারে আমরা 100 ভিলেনটা করেছি এবং এটার জন্য একটি আইপি দিয়েছি, একটি আইপি দিয়েছি 100 ভিলেনে। আমি এই যে ল্যান ইউজার, এটা আমি আরও ক্লিয়ার করে লিখে দিই পিসির জন্য, পিসি লিখে দিলাম এখানে 172.16.78.1/29 এই আইপিটা অ্যালাউ করেছে এই পিসির জন্য 100 ভিলেনের আন্ডারে। তো 1.2 আমরা পিসিতে বসিয়ে নিয়েছি, আপনারা নর্মালি এটা বসাতে পারেন, এইভাবে বসিয়ে নিয়েছি এবং আমরা এখানে ওএলটিতে এখন কনফিগারেশন করব। তার আগে আমি দেখে নিচ্ছি যে আমার পিসিটা লাইন পাচ্ছে কিনা, আমরা এই 2K পিং পাচ্ছে কিনা আমরা একটু দেখে নেই। আমরা এআরপিতে গিয়ে আমরা এই পিংটা দিলে আমরা কিন্তু 2K পিং দিচ্ছি, 78-এর 2K পিং দিচ্ছি, আমরা কিন্তু কোনো ধরনের পিং রেসপন্স পাচ্ছি না। তার মানে এটা কনফিগারেশনের কারণে আমরা এটাকে কানেক্ট করতে পারতেছি না। যেহেতু আমাদেরকে কানেক্ট করতে হবে, সেহেতু আমাদেরকে অবশ্যই অবশ্যই ভিলেন কনফিগার করতে হবে। যেহেতু আমরা প্রথম ভিলেনটা করতেছি 100 ভিলেন, সেক্ষেত্রে আমরা এখানে 100 লিখতেছি, ভিলেনের নাম দিচ্ছি, ডিফল্ট নাম দিচ্ছি নেম 100। আপনারা যে নামে ভিলেনটি কনফিগারেশন করবেন সেই নামটা দিয়ে নেবেন অবশ্যই। আমরা এখানে অ্যাড দিয়ে দিচ্ছি এবং নিচে আমরা দেখতে পাচ্ছি 100 ভিলেনটা নাম হলো নেম 100 অ্যাক্টিভ আছে। এখানে ভিলেনের ইন্টারফেস অন্য কোনোটা দেখাচ্ছে না। আমরা এই ইন্টারফেসটি কীভাবে দিতে হয় সেটাও আমরা দেখতেছি। এখন আমরা চলে যাচ্ছি ভিলেন কনফিগারেশনে, অ্যাক্টিভ ভিলেন আমরা সেট করলাম। এরপরে আমরা পোর্ট বেস ভিলেনে চলে গেলাম। পোর্ট বেস ভিলেনে গিয়ে আমরা যেহেতু ইথার ওয়ানে আমাদের একটি ক্যাবল আছে এবং আরেকটি আছে হলো আপনার পোন 4-এ, যেহেতু আমরা পোন 4 আর ইথার ওয়ান দিয়ে সার্ভিসটা দিচ্ছি, এই দুইটা পোন পোর্টকে আমি ক্লিক করে নিলাম এবং এই দুইটাকে আমরা ট্রাঙ্ক করব। আমরা ট্রাঙ্ক করে দিলাম এবং এখানে দুইটা অপশন আছে। আপনি যদি সেপারেটলি অনলি এই ভিলেনটাই অ্যালাউ করেন সেক্ষেত্রে আপনাকে ভিলেন ট্যাগের অপশনটা সিলেক্ট করতে হবে, আর অল দিলে আপনি অন্য ভিলেনও এই পোর্টে অ্যালাউ করতে পারবেন। এই ধরনের একটি কনফিগারেশন আপনি চালু করতে পারবেন। আমরা যেহেতু ফুললি ভিলেন কনফিগারেশন সেপারেটলি করবো, সেক্ষেত্রে আমরা ভিলেন ট্যাগের অপশনে চলে গেলাম এবং এখানে আমরা অ্যালাউড ভিলেন 100, যেহেতু আমরা ভিলেন দিচ্ছি 100, সেহেতু আমরা এখানে 100 দিলাম। ও সরি, তার আগে আমাদেরকে এখানে মডিফাই করে নিতে হবে। আমাদের সর্বপ্রথম দুইটা পোর্টকে ট্রাঙ্ক করে নিতে হবে। দেন আমরা দুইটা পোর্টকে ট্রাঙ্ক করছি, এই দেখেন G1 ট্রাইপ হলো ট্রাঙ্ক এবং ভিলেন ফ্রেম হলো ভিলেন ট্যাগেট, কিন্তু দেখেন কনফিগারেড ভিলেনে কিন্তু কোনো ধরনের ভিলেন নাই। সেক্ষেত্রে আমরা ওই ভিলেনটা দিব, একটু পরে দিচ্ছি, আগে দুইটা পোর্টই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছে। যেহেতু আমরা পোন 4 দিয়ে বের করবো, সেক্ষেত্রেও পোন 4-ও ট্রাঙ্ক করলাম এবং ভিলেনের ফ্রেম দেখা দিচ্ছি ভিলেন ট্যাগেট। এখন আমরা আবার সিলেক্ট করতেছি পোন 4 আর ইথার 1। আপনারা যে পোর্ট দিয়ে করেন ঠিক সেমভাবেই করতে পারবেন। আমরা দুইটা পোর্টকে সিলেক্ট করে নিয়েছি। এখন দেখেন পোর্টের রেঞ্জ কিন্তু আপনি উপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন, পোন 4 এবং G1। এখানে এই অপশনগুলো আগে ধেয়ে করা আছে। আমরা এখানে অ্যালাউ ভিলেন কত দিব, 100 দিব, আমাদের একটা ভিলেন প্রথম দিচ্ছি, দিয়ে আমরা অ্যাড দিলাম। দেখেন আমাদের এই G1-এ কিন্তু ভিলেনটা ট্যাগ হয়ে গিয়েছে এবং আমরা অতিরিক্ত ভিলেনও সেম ভিলেন সেম পোর্টে পাস করে কীভাবে সেটাও একদম ক্লিয়ারলি দেখবো, যেহেতু আমি দুইটা তিনটা ভিলেন আপনাদেরকে সার্ভিস দিয়ে দেখাবো। এবং পোন 4-এও আমি একটি ভিলেন অ্যালাউ করেছি 100 ভিলেন। দেখেন দুইটাতেই আমাদের 100-100 ভিলেনটা আমরা পাস পোর্ট বেস হিসেবে দিয়েছি। যাক, এখানে আমাদের যেহেতু ভিলেনের কাজ শেষ, আর এই ওয়েলটিটার একটা সিস্টেম অনেক ভালো, সেটা হলো অটো সেভ। আপনি যে কাজটা করবেন অটো সেভ হয়ে যাবে। এবং আমরা এখন যেহেতু পোন মাউন্টে চলে যাব এবং সরি পোন ম্যানেজমেন্ট অ্যান্ড অনু ম্যানেজমেন্ট অনু শো অ্যান্ড ম্যানেজমেন্ট অনু, পোন ম্যানেজমেন্টে গিয়ে শো অ্যান্ড ম্যানেজমেন্ট অনুতে গেলাম। যাওয়ার পর আমি দুইটা অনু পাচ্ছি, পোন 4-এ দেখেন এখানে দেখাচ্ছে পোন 4 অনু 1 এবং পোন 4 অনু 2। এখন আমি কোনটার সাথে কোনটা লাগিয়ে নিয়েছি সেটা আমি আসলে ম্যাকের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো। ম্যাকের আপনার যে পোর্টের মধ্যে লাগাইছেন, আমরা ম্যাক যদি দেখে নেই, আমাদের পিসির জন্য যেটা ওই পাশেটা পিসির জন্য যেটা সেটা সম্ভবত 1 নাম্বার পোনই হবে। আমরা ম্যাক দেখে নিচ্ছি,
A7 A0 এই এটা হলো আমাদের পিসির সাথে কানেক্টেড এবং রাউটারের সাথে কানেক্টেড হলো A1 D0 আমরা প্রথমটারে কনফিগার অপশনে চলে যাচ্ছি কনফিগার অপশনে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম চাইলে ট্যাগ করে নিতে পারবো আর একটি বিষয় হলো আমি সর্বপ্রথমে এটার ট্যাগটাই আমি দিয়ে নিচ্ছি তারপরে আমরা এটার ইনফরমেশন চেঞ্জ করবো যাই হোক যে ইনফুতে গেলে ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন আমরা সর্বপ্রথমে আসলে ট্যাগ করে নিচ্ছি আমরা ট্যাগ অপশনে গিয়ে এই 100 VLAN আমরা এখানে এই অনুটাতে সার্ভিস দেবো অ্যান্ড দেন অ্যাজ ভিলেন আইডি যেটা এটাতে আপনি জাস্ট মডিফাইয়ে ক্লিক করবেন এবং নিচের দিকে আপনি দেখতে পাবেন এখানে অ্যাড হয়ে গিয়েছে এই দেখেন নিচের দিকে এনাবল ট্যাগ 0x8100 এবং ভিলেন আইডিটা হচ্ছে 100 তো 100 VLAN আমরা এখানে অ্যাড করে দিলাম এখন আমরা এটা অ্যাড করার কারণে আমরা সাধারণত বুঝতে পারতেছি যে ওটা আমাদের কনফিগারেশন ডান যেহেতু ওল্টি তো কনফিগারেশন ভিলেন কনফিগারেশন করেছি পোর্টের মধ্যেও ভিলেন দিয়েছি এবং অনুতেও আমরা ভিলেন দিয়েছি সেহেতু আমরা এই অনু দিয়ে আমরা পিসির মধ্যে সরাসরি কানেকশন পাবো বা আপনারা ইউজার ইন্টারফেস যদি দেন ইউজার ইন্টারফেস নেট পাবে যাই হোক আমরা 100 VLAN সার্ভিসটা ওকে করলাম এখন আমরা এটাকে নাম লিখে আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই আমরা ইনফরমেশনে গিয়ে এখানে যে অনুর ডিসক্রিপশন ইনফরমেশন আছে এখানে আমরা অনুর নামটা লিখে দেব আমরা এখানে অনুর নামটা চেঞ্জ করে দিলাম আপনারা আপনাদের মন মতো নাম দিবেন যেহেতু আমাদের এখানে স্পেস নেবে না সেহেতু আপনাদের এখানে অন্য কিছু ইউজ করতে হবে দেখেন আমি রাসেল আন্ডারস্কোর পিসি দিয়েছি এটার নাম চেঞ্জ হয়ে গেছে আমরা অনুটা আবার দেখে নিই দেখেন এই অনুটায় আমাদের কনফিগারেশন ডান এখানে নাম আমি চেঞ্জ করে দিয়েছি রাসেল পিসি হ্যাঁ এখানে আমরা আবারও যদি কনফিগারেশনে যাই সেহেতু আমি আবারও দেখতে পারবো এখানে যে ট্যাগ দেওয়া আছে 100 VLAN 100 VLAN ট্যাগ দেওয়া আছে ট্যাগ অপশনে 100 VLAN ট্যাগ দেওয়া আছে ক্লিয়ার আমরা নেক্সটে চলে যাচ্ছি আমরা মাইক্রোটিকে গিয়ে দেখবো যে আসলে আমরা পিসিটাকে সার্ভিস পাচ্ছি কি না যেহেতু আমরা 172.16.782 এক মিনিট আমি দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা 100 VLAN দেওয়া আছে আমাদের 100 VLAN দেওয়া আছে শর্ট কেবলটা একটু নাড়া দেওয়ার পরে আসলে লিঙ্কটা ক্লিয়ারভাবে আপ হয়ে গেছে দেখেন এখন আমরা পিং পাচ্ছি এবং এই পিসি ব্যান্ডউইথ পাচ্ছে কিনা আমরা সেটা চেক করার জন্য আমরা একটা টর্চ করতেছি টর্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই পিসি ব্যান্ডউইথ পাচ্ছে আমাদের পিসিতে আমরা একটা ব্রাউজার ওপেন করে একটা ইউটিউবের ভিডিও দিয়েছি আমাদের পিসি ভালোভাবে ব্যান্ডউইথ পাচ্ছে এবং আমরা পিংয়ের মধ্যে দেখতে পাচ্ছি যে আমার পিসি 0x4 পর্যন্ত MSA একদম ক্লিয়ারলি ইন্টারনেট সার্ভিস পাচ্ছে এবং আমরা এখানে ARP-তে আমরা IP-তেও পাচ্ছি 100 VLAN আমরা সার্ভিস পাচ্ছি যাই হোক আমরা নেক্সটে আরেকটি রাউটারে কনফিগারেশন করে দেখাচ্ছি এটা হলো 100 VLAN দিয়েছি আমরা ল্যান পিসিতে এবং আমরা আরেকটি ওয়াইফাই রাউটারের জন্য আমরা AIP-টি দিব 172.16.44.1 এটা হলো গেটওয়ে আমরা 2 IP-টা রাউটারে বসাবো রাউটারে অলরেডি বসানো আছে আপনাদের শুধু দেখানোর জন্য আমরা এখানে এই যে ভিলেন করেছি 200 দেখেন ইথার 5-এর আন্ডারে আমরা 200 VLAN-কে সার্ভিস দিব এবং আমরা ARP-তে দেখেন এই ধরনের কোনো ম্যাক আমরা পে পাই নাই তারপরে আমরা পিং করে দেখতেছি যে আমরা সরি আমরা পিং করে দেখি যে ওই IP-কে আমরা আসলে সার্ভিস পাই কি না আমরা যে IP-টা আপনাদেরকে বলতেছি 44-2 172.16.44.2 এই IP-টাকে আমরা পিং দিচ্ছি পিং দেওয়ার পরে আমরা এখানে পিংও পাচ্ছি না প্লাস হলো আমরা এইখানে কোনো ধরনের ম্যাক পাচ্ছি না এখানে এখানে কোনো ধরনের ম্যাক পাচ্ছি না কিন্তু আমরা এখন কনফিগারেশন করবো আবার যেহেতু আমরা সর্বপ্রথম ভিলেন কনফিগারেশন যেতে হবে এখানে প্রথম কাজ হলো ভিলেন আপনাকে কনফিগার করতে হবে আমরা যদি 200 VLAN-টি কনফিগার করি এখানে নেম 200 দিয়ে আমরা এখানে অ্যাড দিব জাস্ট এখানে ভিলেন কনফিগার হয়ে গেছে এখন এখানে পোর্ট রয়েছে কিন্তু কোনো ধরনের পোর্ট এখানে অ্যালাউ নেই সেহেতু আমাদের পোর্ট বেসে গিয়ে আমাদের সর্বপ্রথম অ্যালাউ করে নিতে হবে যেমন আমরা সেম দুইটা পোর্টেই এই একটা পোর্ট এবং লাস্টে আরেকটা পোর্ট
তো আমরা পন ফোরে সিলেক্ট করে নিয়েছি, পন ফোর এবং ইথার ওয়ান। আমরা এখানে এখানে আমরা 100 ভিলেন দিয়েছিলাম, আমরা আরও একটি ভিলেন দিব। তাতে আমরা কিভাবে করতে পারবো, আমরা জাস্ট কমা দিয়ে আমরা 200 ভিলেনকে অ্যাড করব। জাস্ট উপরে আমরা দেখে নিচ্ছি যে দুইটা পোর্টে সিলেক্ট হয়েছে কিনা। আমরা জি ওয়ান এবং পন ফোর, জি ওয়ান এবং পন ফোর আমরা দুইটা এখানে দেখাচ্ছে, ট্যাং ভিলেন মোড ট্যাগেট 100 সাথে আমরা আরও একটি ভিলেন 200 অ্যাড করেছি এবং জাস্ট শুধু অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে দেখেন এখানে জি ওয়ানে কী হয়েছে, 100 ভিলেন এবং 200 ভিলেন, দুইটা ভিলেন অ্যাড হয়ে গেছে। এবং আমরা লাস্টে যেয়ে দেখি পন ফোরে কী হয়েছে, পন ফোরেও সেম 100 আর 100 সাথে 200 ভিলেন, এই দুইটা ভিলেন অ্যাড হয়েছে, অনলি কিন্তু দুইটা ভিলেন। এই দুইটা ভিলেন ব্যতীত এই দুই পোর্ট দিয়ে এখন কোনো ধরনের সার্ভিস পাস হবে না। যাই হোক, আমরা 100 আর 200, 100তে সার্ভিস পেয়েছি এবং 200তে সার্ভিস পাই কি না সেই জিনিসটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে পন ম্যানেজমেন্টের ওয়েনুতে। ওয়েনুতে গিয়ে আমাদের যেহেতু দুইটা অনু আমরা আপ করেছি, একটা হলো রাসেল পিসি, এই পিসিতে আমরা সার্ভিস একটু আগে পেয়েছি সেটা আপনারা দেখলেন, এবং আমরা এখন আরেকটি ওয়েনুতে ভিলেন ট্যাগ দিব এবং এই ওয়েনুর নামটি চেঞ্জ করব। যেহেতু আমরা এটা রাউটারে লাগিয়েছি, এটা আমাদের একটি ক্লায়েন্ট, আমরা এখানে ট্যাগ অপশন সিলেক্ট করব। এবং পোর্ট যদি আপনার বেশি থাকে, একাধিক থাকে, সেক্ষেত্রে পোর্ট কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা সিলেক্ট করে ট্যাগ দিতে হবে। আমাদের যেহেতু একটা পোর্টের ওয়েনু, সেক্ষেত্রে কোরলিঙ্কের এই এক পোর্টের ওয়েনুতে আমরা এক নাম্বার পোর্টই সিলেক্ট করতেছি, যেহেতু অন্য কোনো পোর্ট আসবে না। সেহেতু আমরা এখানে 200, যে 200 আমরা একটু আগে করলাম সেই 200 দিয়ে জাস্ট এখানে মডিফাই দেব। মডিফাই দেওয়ার সাথে সাথে আপনার নিচের দিকে দেখেন 200 ভিলেনটি অ্যাড হয়ে গিয়েছে। এখানে ভিলেন ভিআইডি 200 অ্যাড হয়ে গিয়েছে। 200 এই ভিলেনটি আমরা সার্ভিস আমরা পাই কি না সেটা দেখার জন্য, তার আগে আমি নামটা চেঞ্জ করে নেই, এটা নাম দিয়ে দিচ্ছি, আমার নামে দিচ্ছি রাসেল, রাউটার দিলাম, দেন মডিফাই। এখানে সরি, এখানে কোনো ধরনের স্পেস নিবে না, সেহেতু আমাদেরকে একটা স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর আমরা ইউজ করলাম, অ্যান্ড দেন এটা সেভ হয়ে গেছে। আমরা আবার দেখি, দেখেন এক নাম্বারটা আমাদের রাসেল পিসি হিসেবে ছিল এবং দুই নাম্বারটা হলো রাসেল রাউটার হিসেবে আছে। যাই হোক, এটা আমাদের কনফিগারেশন ডান। এখন আমরা মাইক্রোটিকের মাধ্যমে দেখবো যে এটার ম্যাক পাই কি না এবং ইন্টারনেট সার্ভিস পাই কি না। দেখেন অলরেডি আমরা 44.2K ম্যাক পাচ্ছি এবং আমরা দেখি যে 44.2K কোনো ধরনের সার্ভিস পাচ্ছে কি না আমরা সেটা দেখতেছি। যাই হোক, আমরা এটা থেকেও ইন্টারনেট সার্ভিস পাবো, এটা কানেক্টেড হয়ে গিয়েছে, আমরা একটু ইউজ করে দেখি। আমরা যেহেতু ডিএনএসকে রিয়েস করতে পারতেছি, আমরা ওয়াইফাই কানেক্ট করে আমরা ইয়ে করতেছি, এখানে অলরেডি ইউজ করতেছি আমাদের ফোনের মাধ্যমে, আমরা ইউজ করতেছি অলরেডি, আমরা ব্যান্ডউইথ পাচ্ছি এবং এখানে দেখেন আপনি ম্যাক পাচ্ছেন, ম্যাকের এই অপশনটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা কানেক্টেড আছে। যাই হোক, আমরা 100 এবং 200 দুইটা ভিলেন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি এরপরে একের অধিক যে কোনো ভিলেন দিতে চান, সেক্ষেত্রে সেপারেটলি যদি আপনি ভিলেন দিতে চান, সর্বপ্রথমে একটি ভিলেন ক্রিয়েট করে নেবেন, তারপরে প্রত্যেকটা পোর্টে আপনি ভিলেনটাকে অ্যাড করে নেবেন, জাস্ট তাহলেই হবে। যাই হোক, আমরা আরেকটি ভিলেন অ্যাড করব, সেটা হলো আমরা ম্যানেজমেন্টে, যেহেতু প্রথম বলেছিলাম আপনাদেরকে ম্যানেজমেন্টের আইপি চেঞ্জ করে আমি দেখাবো মাইক্রোটিকের মাধ্যমে সার্ভিস দিয়ে, সেটা আমরা করে দেখাবো। তার আগে আমরা এখানে ইয়া করতেছি, আমরা একটি আইপির মাধ্যমে কানেক্ট করতেছি, সরি আইপির মাধ্যমে না, আমরা একটি ভিলেন করতেছি, ভিলেনটা হলো 300 ভিলেন, ওএলটি ম্যানেজার একটি ভিলেন দিয়েছি, ইথার ফাইভের আন্ডারে যেহেতু ওএলটিটা কানেক্টেড, সেহেতু ইথার ফাইভের আন্ডারে 300 একটি ভিলেন করেছি এবং এটার জন্য একটি আইপি অ্যাড করেছি 300.172.168.0.1/30। এই 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 আইপিটা আমরা ওএলটি ওএলটির জন্য দিব, আমরা ডিফল্ট আইপিটি দিব না, আমরা নতুন একটি আইপি দিব। সেটার জন্য আমরা এই অ্যাক্সেসের মাধ্যমে সরাসরি আমরা চলে যাব লেয়ার 3, যে অপশনটা রয়েছে লেয়ার 3 ইন্টারফেসেস, আমরা এই অপশনে চলে আসব এবং লেয়ার 3 ব্রাউজার থেকে লেয়ার 3 এই ইন্টারফেসে এসে আমাদেরকে এখানে নতুন আইপি অ্যাড করতে হবে।
এবং অ্যাড করার পরে আপনি চাইলে দ্বিতীয়টা মুছে দিতে পারবেন। যাই হোক, আমাদের যেহেতু ভিলেন 300 সরি, এখানে আমাদের এই লেয়ার 3 তে আসার আগে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো ভিলেন কনফিগারেশনে গিয়ে এই 300 ভিলেনটা অ্যাড করে নিতে হবে। আপনার কিন্তু 300 ভিলেনটা অ্যাড যদি করে না নেন, সেক্ষেত্রে আপনার এই নামটা চেঞ্জ হবে না। ওয়েলটি 300 লিখে আমি জাস্ট এই ভিলেনটা ক্রিয়েট করে নিলাম। দেখেন ওয়েলটি 300 দেখার পরে আমাদেরকে এখানে পোর্ট বেজে গিয়ে আমাদের এই পোর্টটাকে দেখিয়ে দিতে হবে। যেহেতু এই পোর্ট দিয়ে আমার এই ওয়েলটিতে ঢুকতেছে, সেহেতু আমাদের এই পোর্টটা দেখিয়ে দিতে হবে। আমরা জাস্ট এই পোর্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা আরেকটি ভিলেন অ্যাড করব, 300 অ্যাড করে জাস্ট অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে আমরা এই লেয়ার 3 অপশানে গিয়ে আইপি অ্যাড করতে পারবো। আমরা লেয়ার 3 ইন্টারফেসেসে আবার চলে যাব এবং লেয়ার 3 ম্যানেজমেন্টে চলে যাব। এখানে ম্যানেজমেন্টে চলে যাওয়ার পরে আমাদের ভিলেন আইডি দিতে হবে 300, এখানে জাস্ট সেম থাকবে। এখানে আমরা ওই আইপিটাকে দিব 172.16.80.2/30। আমি যেহেতু 30 আইপি আমার মাইক্রোটিক থেকে অ্যালাউ করেছি, সেহেতু আমরা এই 30 আইপিটাকে আমরা দিব। জাস্ট এখানে আপনাকে অ্যাড দিতে হবে। অ্যাড দিলে এই এখানে দেখেন 300 একটিভ ভিলেন, ভিলেন ডট ওয়ান 300, এই আইপিটা অ্যাড হয়ে গিয়েছে। এবং এটার জন্য আপনার লেয়ার 3-তে আরেকটি অপশন স্ট্যাটিক এআরপি আপনি স্ট্যাটিকভাবে দিতে পারেন চাইলে, আর যদি তা না দেন আপনি ওটা ডাইনামিকলি চলে আসবে। যখন আপনি আপনার ওএলটি থেকে মাইক্রোটেক থেকে এই আইপিটাকে হিট করবেন, তখন আপনার এই আইপিটাকে নর্মালি পেয়ে যাবে। যেমন আমরা মাইক্রোটেক থেকে দেখি যে এই আইপিটাকে পিং পাচ্ছি কিনা। আমরা এখানে একটি নতুন একটি পিং অপশন থেকে আমরা পিং দিয়ে দেখতেছি যে এই আইপিটাকে আমরা পিং পাই কিনা। আমরা দেখেন 2K পিং দিচ্ছি, পিং দেওয়ার সাথে সাথে আমরা এখানে পিং পাচ্ছি। পিং পাওয়ার পরে আমরা অবশ্যই এটাকে এই আইপি দিয়ে আমরা সার্ভিস পাবো। এবং আমরা এখানে রাউটিং টেবিলে আমরা দেখবো স্ট্যাটিকলি এটা এখনও পাইছি কি না। এখানে যদি এই যে আমরা এখানে 80.1K ডাইনামিকলি আমরা এখানে পেয়ে গেছি। এবং এই ম্যাকটা হলো আপনার মাইক্রোটিকের যে ম্যাকটা, এই ম্যাকটা এই ওয়েলটি এটাকে ডাইনামিকলি নিয়ে নিয়েছে। এই ম্যাকের মাধ্যমে সে আইপিকে রিচ করতেছে এই ওয়েলটির মাধ্যমে। আরেকটি সিস্টেম রয়েছে, সেটা হলো আপনার যেহেতু এটা লেয়ার 3 প্রোটোকল সাপোর্টেড, সেহেতু এখানে ম্যানেজমেন্টে সিস্টেম ম্যানেজমেন্টে গিয়ে আপনি এই আইপিটার গেটওয়েকে পাচ্ছেন কি না সেটা দেখার জন্য আপনাকে এখানে পিং ডায়াগনস্ট যে অপশনটা রয়েছে এখানে আপনি ওই আইপিটাকে হিট করবেন। 172.16.80.1K আপনি এখান থেকে পিং করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন আমরা এখানে স্টার্ট দিয়ে দিয়েছি, আমরা কিছুক্ষণের মধ্যে পিং রেসপন্স পাবো। এবং পিং রেসপন্স পেয়েছি আমরা, 4-5টা পিং দিয়ে 5টা প্যাকেট পাঠানো হয়েছে, 5টা প্যাকেটই আমাদেরকে এখানে ফিরে আসছে এবং 0% প্যাকেজ লসও এখানে ক্লিয়ারভাবে শো করতেছে। তো এভাবে আপনারা চাইলে আইপিও চেঞ্জ করতে পারেন। এবং এই মাইক্রোটিকের আন্ডারে, আপনার মাইক্রোটিকের আন্ডারে যে কেউ সরি যে কোনো জায়গা থেকে আপনি এই আইপিকে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস করে আপনি আপনার ইচ্ছামতোভাবে আপনি মোবাইল দিয়ে করেন বা কম্পিউটার দিয়ে করেন, ওয়েবের মাধ্যমে সুন্দরভাবে কনফিগারেশন করতে পারবেন। আরও বিভিন্ন ভিডিও নিয়ে নেক্সটে দেখা হবে আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ। আমরা ভিলেনের এই অ্যাডভান্স ভিলেন কনফিগারেশনটি 10G OLT-র জন্য আজকেই প্রথম আপনাদের মাঝে উন্মুক্ত করলাম। যাই হোক, কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।